আসন্ন দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির সাথে পাল্লা দিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়েছে বিরোধী দল সিপিআইএম আসন্ন দু সালে ত্রিপুরা বিধানসভা ভোট উৎসবে বিউগল বেজে উঠল সবকটি রাজনৈতিক দল সহ আঞ্চলিক দলগুলিও ভোট উৎসবের জন্য আগামভাবে শক্তির মহড়া দিয়ে যাচ্ছে কোন রাজনৈতিক দলই বিনা যুদ্ধে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ সব কয়টি রাজনৈতিক দলই ভোট উৎসবের মধ্য দিয়ে বিধানসভায় যেতে চাইছেন কিন্তু বাস্তবে তা কতটুকু সম্ভব তা লক্ষ টাকার প্রশ্ন ত্রিপুরার সিপিএম দল তাদের দম্ভ এবং অহংকারের কারণে গত দু হাজার আঠেরো সালে ত্রিপুরা বিধানসভা ভোটে ত্রিপুরার মানুষজন তাদের বর্জিত করেছিল বর্তমানে ত্রিপুরার সাতটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের দলীয় টিকিট পাওয়া নিয়ে গোষ্ঠী কোন্দলে ঠান্ডার লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই এমনটাই খবর আগরতলা মেলার মাঠস্থিত লালবাড়ি সূত্রে সিপিআইএম দলের একটি বিশেষ সূত্রে খবর ত্রিপুরা আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের টিকিটের দাবি প্রাক্তন বিধায়িকা গৌরী দাস সিপিআই মহকুমা কমিটি সম্পাদক হেমন্ত কুমার জমায়তিয়া আইনজীবী ভাস্কর দেব বাম নেতা সুবীর সেনসহ এলাকার এক স্বনামধন্য গৃহশিক্ষক ওই গৃহশিক্ষকের ত্রিপুরার তেলিয়ামুরা বিধানসভা এলাকায় বেশ সুনাম এবং পরিচিতিও রয়েছে এ নিয়ে সূত্রটির মতে সিপিএম ত্রিপুরা তেলিয়া তেলিয়ামোড়া বিভাগীয় স্তরে গোষ্ঠী কোন্দলের ঠান্ডা লড়াই চলছে জোর কদমে গোটা ত্রিপুরা তেলিয়ামোড়া বিধানসভা এলাকায় সিপিআইএম সমর্থিত মানুষজনের মধ্যে বেশ কানা চলছে ত্রিপুরা তেলিয়ামুরা বিধানসভায় রাজনৈতিক ময়দানে কান পাতলে গোষ্ঠী কোন্দলের কানাঘোষা শোনা যায় যদিও সিপিআইএম দল এই গোষ্ঠীকন্দলের বিষয়টি জনসম্পর্কে স্বীকার করবে না কারণ এতে ভোটের মুখে সিপিআইএম দলের বদনাম হতে পারে কিন্তু আদতে গোষ্ঠীকন্দলে জর্জরিত সিপিআইএম দল তবে ত্রিপুরা তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রে সিপিএম দলের হয়ে বিধানসভা পদপ্রার্থীর টিকিট ওই পাঁচজনের মধ্যে থেকে কে পাবেন কার পাল্লা ভারী সেটা সময়ই বলবে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিপিআইএম দলে টানা দু দুবারের বিধায়িকা তথা বাম নেত্রী গৌরীদাসের টিকিট পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন দলেরই একাংশ কারণ দু সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তেলিয়ামোড়া বর্তমান বিধায়িকা কল্যাণী রায় থেকে প্রায় সাত হাজার পাঁচশো ভোটে হেরে যাওয়ার পর থেকে তেমন স্বতঃফূর্ততার সঙ্গে সিপিএম দলের বিভিন্ন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি সিপিএম দলের প্রাক্তন বিধায়িকা গৌরী দাসকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট আমাদের টিভি